নমস্কার বন্ধুগণ প্রাচীন ভারতের ইতিহাসের আজকের এটা শেষ ভিডিও এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করবো গুপ্তোত্তর যুগের সামাজিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক জীবন সম্পর্কে অর্থাৎ এই সময় সমাজের অবস্থা কেমন ছিল এই সময় কি কি সাহিত্য সৃষ্টি হয়েছে এবং এই সময় কি কি স্থাপত্য সৃষ্টি হয়েছে এইগুলো আজকে আমরা দেখব তো পরীক্ষার হিসাবে এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন করা হয় তো আপনারা অবশ্যই এই ভিডিওটা পুরো দেখবেন এবং এর থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় নোটস বানিয়ে নেবেন ভিডিও শুরু করার আগে বলি যে এই চ্যানেলের প্লে লিস্টে আমি আধুনিক ভারতের ইতিহাস প্রাচীন ভারতের ইতিহাস এবং ভারতীয় ভূগোল সম্পর্কে ভিডিও বানিয়ে প্লে লিস্ট করে সাজিয়ে রেখেছি তো সেই প্লে লিস্টগুলো যদি আপনারা না দেখে থাকেন সেগুলো অবশ্যই আগে দেখে নেবেন সেগুলি আপনাদের পরীক্ষার ক্ষেত্রে বিশেষ সুবিধা দেবে আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি টিপে দেবেন কারণ আমি যদি কারণ আমি যখনই নতুন ভিডিও আপলোড করবো তাহলে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও আমি এই বোর্ডে এই সময়ে যা যা সাহিত্য রচনা হয়েছে এবং যা যা স্থাপত্য সৃষ্টি হয়েছে এই সময় সেগুলো লিখেছি এই লিস্টটার একটা ছবি তুলে আমি এই চ্যানেলের ফেসবুক পেজে দিয়ে রাখব তো এতে আপনাদের সুবিধা হবে তাও আমি এখানে আরেকবার করে বলে দেবো অবশ্যই যদি আপনাদের পড়তে অসুবিধা হয় সেই কারণে তো ফেসবুক পেজে গিয়ে এইটা ছবি আপনারা দেখে নিতে পারেন তো চলুন শুরু করা যাক প্রথমে এই সময়কার সামাজিক অবস্থা সম্পর্কে শুরু করব পাল ও সেন যুগ দিয়ে পাল ও সেন যুগে সামাজিক অবস্থা বাংলায় উত্তর ভারতে বাংলায় প্রথম এসেছিল পাল বংশ এবং তারা রাজত্ব করেছিল বাংলায় তারপরে রাজত্ব করে সেন বংশ তো পাল রাজারা ছিল বৌদ্ধ ধর্মে বিশ্বাসী কোন রাজবংশ কোন ধর্মে বিশ্বাসী ছিল এগুলো থেকেও প্রশ্ন করা হয় তাই এগুলো একটু দেখে নেবেন তো পাল রাজারা ছিল বৌদ্ধ ধর্মে বিশ্বাসী পাল যুগে জাতিভেদ প্রথা তেমনভাবে ছিল না এরপরে যখন সেন বংশ রাজত্ব করে এই সেন বংশের রাজারা ছিল ব্রাহ্মণ্য ধর্মে বিশ্বাসী এবং সেন বংশের রাজারা যখন রাজত্ব করতে শুরু করে তখন ধীরে ধীরে বর্ণ প্রথা শুরু হয় বাংলায় সেন যুগের রাজত্বে ব্রাহ্মণদের স্থান ছিল সবার আর এই সময়ে এসেই ব্রাহ্মণরা তাদের অবস্থান অর্থাৎ ভৌগোলিক অবস্থান অনুযায়ী বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যায় যেমন রাডিও ব্রাহ্মণ বারেন্দ্রী ব্রাহ্মণ প্রভৃতি আবার বিভিন্ন গ্রামের নাম অনুসারে তাদের উপাধি দেওয়া এই সময় থেকে শুরু হয় যেমন চট্ট নামক কোনো গ্রামের যদি প্রধান হয় তাকে বলা হতো চট্টোপাধ্যায় ভট্টগ্রামের যদি কোনো প্রধান হয় তাকে বলা হতো ভট্টাচার্য এইভাবে ভাগগুলো এই সময় থেকেই শুরু হয় বল্লাল সেন কৌলিন্য প্রথা শুরু করেছিলেন যদিও অধিকাংশ ঐতিহাসিক বর্তমানে এটা মানতে চান না যে বললাল সেন কৌলিন্য প্রথার সূচনা করেছিলেন তবে অনেকেই বলেন যে কৌলিন্য প্রথার প্রবক্তা হচ্ছেন বললাল সেন তাহলে আমরা ধরে নিতে পারি যে বললাল সেনের সময় থেকে কৌলিন্য প্রথা শুরু হয়েছিল আগেই বললাম যে পাল রাজারা বৌদ্ধ ধর্মে বিশ্বাসী ছিল কিন্তু এই পাল বংশের শেষ দিকে বৌদ্ধ ধর্ম আরও গোড়া হতে শুরু করে বৌদ্ধ ধর্মের মধ্যে বজ্রযান তন্ত্রযান প্রভৃতি শাখার উদ্ভব এই সময় শুরু হয়ে যায় আর বৌদ্ধ ধর্মের মধ্যে এই যে ভাগগুলো অর্থাৎ বজ্রযান বা তন্ত্রযান এইগুলোকেই বলা হতো সহজিয়া ভাগ বা সহজিয়া ধর্মমত তাহলে এই সহজিয়া ধর্মমতও শুরু হয় পাল বংশের রাজত্বকালে এরপরে যখন সেন বংশ রাজত্ব করে তারা ছিল ব্রাহ্মণ্য ধর্মের উপর অনুরাগী এবং এই সময় বৌদ্ধ ধর্ম কিছুটা কণ্ঠাসা হয়ে পড়ে এই সময় অগ্নি ইন্দ্র প্রভৃতি দেবদেবীর পূজা অর্চনা শুরু হয় এছাড়াও এই সময় শিব দুর্গা কার্তিক গণেশ প্রভৃতি দেবদেবীর পুজোও শুরু হয় সেন যুগের রাজত্বকালে ধর্মে আরও একটি পরিবর্তন আসে যেটা হচ্ছে ব্রাহ্মণ্য ধর্ম থেকে অনেক সহজ সরল একটি ধর্মমত এই সময় শুরু হয় যেটা হচ্ছে বৈষ্ণব ধর্মমত তাহলে এই বৈষ্ণব ধর্মমত সেন যুগে শুরু হয় চলে যাব দাক্ষিণাত্য এবং দক্ষিণ ভারতে দাক্ষিণাত্যে এই সময় চালুক্য বংশ রাজত্ব করে এই চালুক্য বংশের রাজারা জৈন ধর্ম মত অবলম্বন করেন অর্থাৎ তারা জৈন ধর্ম গ্রহণ করেন পল্লব এবং চোল রাজারা ছিল হিন্দু ধর্মের উপাসক এর মধ্যে চোল রাজারা শিবের উপাসক ছিল এই সময়ে দক্ষিণ ভারতে প্রচুর শিব ও বিষ্ণু মন্দির গড়ে ওঠে এই সময় দক্ষিণ ভারতে শঙ্কর আচার্য নামে একজন ধর্ম প্রচারকের আবির্ভাব হয় এই শঙ্কর আচার্য যে ধর্মমত বা মতবাদ প্রচার করেন সেটা নামে পরিচিত এই শঙ্কর আচার্য ভারতের চারটি প্রান্তে অর্থাৎ চারদিকে চারটি মঠ নির্মাণ করেন যেটা হচ্ছে উত্তরে বদ্রিকাশ্রম দক্ষিণে মহীশূরের কাছে অবস্থিত শৃঙ্গেরি মঠ পূর্বে পুরীতে অবস্থিত গোবর্ধন মঠ গোবর্ধন মঠ এবং পশ্চিমে দ্বারকার কাছে অবস্থিত সারদা মঠ তাহলে এই চারটি মঠ নির্মাণ করেন এই শঙ্কর আচার্য এটা খুবই গুরুত্বপূর্ণ উত্তরে তাহলে বদ্রিকাশ্রম এই বদ্রিকাশ্রমের মঠটি যশী মঠ নামে পরিচিত তাহলে উত্তরে বৈদিক তাহলে উত্তরের বত্রিকা যোশী মঠ দক্ষিণে কাছে শৃঙ্গেরি মঠ পূর্ব উপকূলে পুরীর কাছে অবস্থিত গোবর্ধন মঠ এবং পশ্চিমে দ্বারকায় অবস্থিত সারদা মঠ এই সময় দক্ষিণ ভারতে আরো একজন ধর্ম প্রচারক জন্মগ্রহণ করেন যার নাম আচার্য রামানুজ আর এই রামানুজ একটি সম্প্রদায় প্রতিষ্ঠিত করেন যে সম্প্রদায়ের নাম শ্রী সম্প্রদায় শ্রী সম্প্রদায় এই সময় দক্ষিণ ভারতে মন্দিরগুলিতে দেবদাসী প্রথার প্রচলন হয় এবং যার সব থেকে বেশি হয়ে যায় চোল বংশের রাজত্বের সময় চোল সাম্রাজ্যের বিভিন্ন মন্দিরে অসংখ্য দেবদাসীর কথা এই সময় জানা যায় এবার আমরা দেখব যুগের অর্থনীতি শিল্প বাণিজ্য সম্পর্কে উত্তর ভারতে পাল সেন যুগে বাংলা সামাজিক জীবনের মূল ভিত্তি ছিল গ্রাম এবং এই সময়ে অর্থনীতির মূল ছিল হচ্ছে কৃষি কৃষি ছাড়াও কিছু পরিমাণে ব্যবসা বাণিজ্য চলতো কিন্তু মূল ছিল হচ্ছে কৃষি এবং এই সময় বাংলার কৃষির অবস্থা খুবই ভালো ছিল এবং কৃষি ছিল মানুষের প্রধান জীবিকা পালসেন যুগে বাণিজ্য বা ব্যবসা বাণিজ্য যথেষ্ট উন্নত ছিল এবং এই সময় জলপথ এবং স্থলপথ উভয়ভাবেই ব্যবসা বাণিজ্য করা হতো এই সময় বাংলায় যে বিখ্যাত বন্দরগুলির নাম পাওয়া যায় সেগুলি হচ্ছে তাম্রলিপ্ত যার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ এছাড়াও ছিল শ্রীপুর সপ্তগ্রাম এইগুলো ছিল বাংলার প্রসিদ্ধ বন্দর আর এই বন্দরগুলি দিয়ে সেই সময় ব্যবসা বাণিজ্য জলপথ দিয়ে এই সময় এই সমস্ত বন্দর দিয়ে মশলা চিনি চন্দন কাঠ প্রভৃতি পাঠানো হতো পাল যুগে রাজাদের কোনো স্বর্ণ মুদ্রা পাওয়া যায়নি এবং এই পাল যুগে শেষে এই তাম্রলিপ্ত বন্দরের পতন হয় পাল যুগে স্বর্ণ বদলে তামার মুদ্রা এবং রৌপ্য মুদ্রার প্রচলন ছিল এবং এই যুগের শেষের দিকে যখন তাম্রলিপ্ত বন্দরও ধ্বংস হয় এবং এই সময় থেকেই আরব বণিকদের যাতায়াত শুরু হয়ে যায় এর ফলে বাংলার ব্যবসা বাণিজ্য ধীরে ধীরে কমতে থাকে এর কারণে মুদ্রার পরিমাণও ধীরে ধীরে কমতে থাকে এই সময় মানুষ মুদ্রার অভাবে কড়ির ব্যবহারও শুরু করে এরমভাবে আস্তে আস্তে সেন যুগে এসে রোপ মুদ্রা বা রূপর মুদ্রাও লোপ পায় সেই সময় রূপর মুদ্রারও প্রচলন বন্ধ হয়ে যায় সেন যুগে দু রকমের মুদ্রা প্রচলন ছিল যার নাম পুরাণ এবং কপরদক পুরাণ এই দুটি মুদ্রা সেন যুগে প্রচলিত ছিল তাহলে সেন রাজাদের প্রচলিত মুদ্রা ছিল পুরাণ এবং কপর্তক পুরাণ চলে যাব দক্ষিণ ভারতে দক্ষিণ ভারতের অর্থনীতিও প্রভাবিত ছিল কৃষির দ্বারাই অর্থাৎ ছিল মানুষের প্রধান জীবিকা তবে দক্ষিণ ভারতের রাজাদের শক্তিশালী নৌবাহিনী ছিল এবং তারা জলপথ ব্যবহারেও যথেষ্ট পটু ছিল এই কারণে এই সময় দক্ষিণ ভারতের ব্যবসা বাণিজ্য ব্যাপক পরিমাণে বৃদ্ধি পায় এই সময় যে বিখ্যাত বন্দরগুলি দক্ষিণ ভারতে ছিল সেগুলি হল কাবেরীপ্টনম কারিকল এবং মহাবলীপুরম কাবেরীপট্টনম ছিল চোল রাজাদের বন্দর কারিকল ছিল পাণ্ড রাজাদের বন্দর এবং মহাবলীপুরম ছিল পল্লব রাজাদের বন্দর দক্ষিণ ভারতে যেহেতু বাণিজ্য মানে ব্যবসা বাণিজ্য যথেষ্ট উন্নত ছিল সেই কারণেই দক্ষিণ ভারতে স্বর্ণ মুদ্রাও ব্যবহৃত হতো এখানে মুদ্রার ব্যবহার থেকে বোঝা যায় যে সেই অবস্থা সেই যুগে ব্যবসা বাণিজ্য বা সেই সময়কার অর্থনীতির অবস্থা কেমন ছিল যে সমস্ত রাজারা স্বর্ণ ব্যবহার করত এর থেকে বোঝা যাবে যে তারা তাদের ব্যবসা বাণিজ্য যথেষ্ট উন্নত ছিল কারণ এই সময় ভারতের বাইরে অন্যান্য দেশে স্বর্ণ প্রচলন ছিল তাই ব্যবসা বাণিজ্য করার জন্য স্বর্ণ ভারতীয় রাজাদেরও ব্যবহার করতে হবে অতএব যদি সেই রাজ্যে যদি স্বর্ণ মুদ্রা পাওয়া যায় তাহলে বুঝতে হবে সেই রাজ্য ব্যবসা বাণিজ্যে যথেষ্ট উন্নত ছিল এবং দক্ষিণ ভারতে এই সময় যথেষ্ট পরিমাণে স্বর্ণ পাওয়া যায় যেটা উত্তর ভারতে বাংলাতে অতটা পাওয়া যায় না উত্তর ভারতে স্বর্ণ মুদ্রা একদমই এই সময় পাওয়া যায় না তাহলে এর থেকে বোঝা যায় যে উত্তর ভারত অপেক্ষা দক্ষিণ ভারতের ব্যবসা বাণিজ্য উন্নত ছিল চোল রাজারা এক ধরনের স্বর্ণমুদ্রা ব্যবহার করত যে স্বর্ণ নাম কাসু তাহলে এই কাশু এই স্বর্ণ মুদ্রাটা চোল রাজারা ব্যবহার করত চলে আসবো পাল সেন যুগের ভাষা সাহিত্য এবং বিদ্যা চর্চায়। সাহিত্য সংস্কৃতি বা জ্ঞান বিজ্ঞানের দিক থেকে এই পাল সেন যুগ বাংলার খুব খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সময় এই সমস্ত দিকে ব্যাপক উন্নতি দেখা যায় পাল যুগে সংস্কৃত বা ভাষার ব্যবহার করা হতো এছাড়াও মাগধি প্রাকৃত ভাষারও ব্যবহার করা হতো এছাড়াও নামে এক প্রকার অপভ্রংশ ভাষার এই সময় ব্যবহার হয় এর মধ্যে এই প্রাকৃত আর সৌরসেনী মাগধি প্রাকৃত এবং সৌরসেনী এই দুটি ভাষা মিলে তৈরি করে বাংলা ভাষা তবে এই মাগদ্বীপ প্রাকৃতা সৌরশিনীর মিশ্রণেই বাংলা ভাষা চলে আসেনি বাংলা ভাষার আগে অর্থাৎ আদি রূপ একটা এসেছিল যেটার নাম হচ্ছে চর্যাপদ অর্থাৎ সেই চর্যাপদ হচ্ছে বাংলা ভাষার রূপ। এবং সেই চর্যাপদ থেকেই ধীরে ধীরে আজকের বাংলা ভাষার সৃষ্টি হয়েছে এই সময় সংস্কৃত ভাষায় যে সমস্ত সাহিত্য রচনা হয়েছে সেইগুলি একটি রীতিতে রচিত হয়েছে যেটাকে বলা হয় গৌড়ীয় রীতি অর্থাৎ সংস্কৃত ভাষার একটা নতুন রূপ এই গৌড়ীয় রীতি আর এই গৌড়ীয় রীতিতেই এই সময় অধিকাংশ সাহিত্য সৃষ্টি হয়েছে এই সময় যে যে বিখ্যাত সাহিত্য সৃষ্টি হয়েছে সেগুলি এবং তার রচয়িতাদের লিস্ট আমি এখানে বানিয়েছি সেইগুলো একে একে বলবো এই সময় শ্রীধর রচনা করেন ন্যায়কন্দরী এবং অদ্বয় সিদ্ধি তাহলে ন্যায়কন্দরী এবং অদ্বয় সিদ্ধি এই দুটি রচনা করে শ্রীধর দায়ভাগ রচনা করেন জিমুদ বাহন বিখ্যাত রামচরিত রচনা করেন সন্ধ্যাকর নন্দী চিকিৎসার বিষয়ে মাধব নিধান নামে একটি গ্রন্থ রচনা করেন মাধব কার এই মাধব কার ছিলেন চিকিৎসক এবং ইনি রচনা করেন মাধব নিধান চক্রপানী দত্ত রচনা করেন আয়ুর্বেদ দীপিকা ভানুমতি এবং শব্দচন্দ্রিকা আয়ুর্বেদ দীপিকা ভানুমতি এবং শব্দচন্দ্রিকা এই গ্রন্থগুলি রচনা করেন চক্রপানী দত্ত বৃক্ষায়ুর্বেদ গ্রন্থের রচনা করেন সুরেশ্বর এই গ্রন্থে বিভিন্ন গাছপালার কি গুণাগুণ রয়েছে সেইগুলি রচিত হয় সেটা রচনা করেন সুরেশ্বর সেন যুগকে বলা হয় সেন যুগকে বলা হয় সংস্কৃত সাহিত্যের ক্ষেত্রে সুবর্ণ যুগ এই সময় সেন বংশের একজন রাজা যার নাম বল্লাল সেন ইনি রচনা করেন দান সাগর এবং অদ্ভুত সাগর হিন্দু ধর্মের আচার আচরণ রীতি রীতিনীতি প্রভৃতি বিষয়ে রচিত হয় এই দান সাগর এবং অদ্ভুত সাগর এই অদ্ভুত সাগর গ্রন্থের শেষ করে এই অদ্ভুত সাগর গ্রন্থ শেষ করেন বল্লাল সেনের পুত্র লক্ষণ সেন অনিরুদ্ধ ভট্ট রচনা করেন হারলতা এবং হারলতা এবং এই দুটি গ্রন্থ রচনা করেন অনিরুদ্ধ ভট্ট আর এই অনিরুদ্ধ ভট্ট ছিলেন বল্লাল সেনের গুরু সেন যুগের আরও একজন গুরুত্বপূর্ণ কবি হলেন হলায়ুদ এই হলায়ুদ রচনা করেন ব্রাহ্মণ সর্বস্ব ব্রাহ্মণ সর্বস্ব ছাড়াও তিনি রচনা করেন মীমাংসা সর্বস্ব এবং বৈষ্ণব সর্বস্ব এই গ্রন্থগুলি ধৈ রচনা পবন দূত তাহলে পবন দূত রচনা করেন কে ধৈ চন্দ্রচূড় এই গ্রন্থটি রচনা করেন উমাপতি ধর আর এই যুগের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে গীত গোবিন্দ এই গীত গোবিন্দ রচনা করেন জয়দেব কবি জয়দেব ছিলেন লক্ষণ সেনের সভাকবি এবং তিনি রচনা করেন গীত গোবিন্দ এই সমস্ত কিছু রচিত হয় সংস্কৃত ভাষায় এবং সংস্কৃত ভাষার এই গৌড়ীয় রীতি অনুযায়ী এইগুলি রচিত হয় গৌড়ীয় রীতি পুরো সম্পূর্ণভাবে স্বাতন্ত্রভাবে ছিল বাংলার এবং বাংলার সৃষ্টি এই গৌড়ীয় রীতিতেই এই সমস্ত গ্রন্থ রচিত হয় পাল রাজারা পাল বংশের রাজারা প্রত্যেকে বিদ্যান ছিলেন এবং তারা বিদ্যার অনুরাগী ছিলেন এই সময়কার একটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ছিল নালন্দা বিশ্ববিদ্যালয় এছাড়াও অদন্তপুরী মহাবিহার বা ওদন্তপুরী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন ধর্মপাল বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন ধর্মপাল এবং সোমপুরী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন ধর্মপাল তাহলে ধর্মপাল তিনখানি খানি বিশ্ববিদ্যালয়ে এই সময় স্থাপন করেন সেগুলি হচ্ছে অদন্তপুর বা ওদন্তপুরী বিক্রমশীলা এবং সোমপুরী এই ওদন্তপুর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ছিলেন দীপঙ্কর শ্রীজ্ঞান এই দীপঙ্কর শ্রীজ্ঞান খুবই উল্লেখযোগ্য ব্যক্তি এই সময়কার এনার প্রকৃত নাম ছিল অতীশ এবং এই দীপঙ্কর শ্রীজ্ঞান ছিল তার উপাধি তাহলে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান নামেই তিনি পরিচিত ছিলেন আর এই দীপঙ্কর শ্রীজ্ঞান এই উপাধিটা এই অতীশকে দেন বৌদ্ধ পণ্ডিত শিলরক্ষিত তাহলে এই রক্ষিত অতীশকে দীপঙ্ক শ্রীজ্ঞান উপাধিতে ভূষিত করেন রক্ষিত ছিলেন এই অদন্তপুর বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যক্ষ তিনি এই উপাধিটা এনাকে দিয়েছিলেন অতীশ দীপঙ্ক শ্রীজ্ঞান পরবর্তীকালে তিব্বতে যান এবং তিব্বতে গিয়ে তিনি বৌদ্ধ ধর্ম প্রচার করেন তাহলে তিব্বতে বৌদ্ধ ধর্ম প্রচারিত হয় এই অতীশ দীপঙ্ক শ্রীজ্ঞানের দ্বারা এই সময় দক্ষিণ ভারতেও ভাষা এবং সাহিত্য বিশেষ উন্নতি লাভ করে দক্ষিণ ভারতে এই সময় যে সমস্ত কবি ও সাহিত্যিক জন্মগ্রহণ করেন তার মধ্যে উল্লেখযোগ্য নাম হচ্ছে ভারবি কবি ভারবি একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেন যার নাম কিরিতার্জুনিয়ম তাহলে কিরিতার্জুনিয়ম গ্রন্থের রচয়িতা ভারবি ভারবি ছিলেন পল্লবরাজ সিংহ বিষ্ণুর সভাকবি এই সময় আরো একজন গুরুত্বপূর্ণ সাহিত্যিক হচ্ছেন দন্ডি দণ্ডী দুটি গ্রন্থ রচনা করেন যেটি হচ্ছে দর্শ এবং দশ কুমার চরিত দর্শ এবং দশ কুমার চরিত এই দুটি গ্রন্থ রচনা করেন দন্ডি দন্ডি ছিলেন দ্বিতীয় নরসিংহ বর্মনের সভা কবি এই সময় বিলহন রচনা করেন বিক্রমাঙ্কদেব চরিত বিক্রমাঙ্কদেব চরিত এই গ্রন্থটি চালুকরাজ ষষ্ঠ বিক্রমাদিত্যের জীবন কাহিনী নিয়ে রচিত মিতাক্ষরা গ্রন্থের রচয়িতা হচ্ছেন বিজ্ঞানেশ্বর তাহলে বিজ্ঞানেশ্বর রচনা করেন মিতাক্ষরা এই সমস্ত গ্রন্থগুলি রচিত হয় সংস্কৃত ভাষায় পল্লবরাজ প্রথম মহেন্দ্র বর্মন এই সময় তামিল ভাষায় একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেন যার নাম মত্তবিলাস প্রহসন মত্তবিলাস প্রহসন রচিত হয়েছিল তামিল ভাষায় এবং এটি রচিত এবং এটি রচনা করে এবং এটি রচনা করেন প্রথম মহেন্দ্র বর্মন রাষ্ট্রকূটরাজ অমোক বর্ষ রচনা করেন রত্নমালিকা মালিকা এবং কবিরাজ মার্ক এবং এইগুলি রচিত হয় কানাড়া ভাষায় বা কন্নড় ভাষায় দক্ষিণ ভারতে এই সময় স্থাপত্য শিল্পে ব্যাপক উন্নতি দেখা যায় এবং এই সময়ে এবং দক্ষিণ ভারতে পল্লব রাজারা এর জন্য বিশেষ কৃতিত্বের দাবি রাখেন কারণ পল্লব রাজাদের সময় থেকেই পাহাড় কেটে মন্দির বানানো শুরু হয় পাহাড় কেটে একটি মন্দিরের আকৃতি দেওয়া এই পল্লব রাজাদের সময় শুরু হয় আর পল্লবরাজ প্রথম নরসিংহ বর্মনের সময় রথের আকারে মন্দির তৈরি করা শুরু হয় পল্লবরাজ নরসিংহ বর্মনের সময় দক্ষিণ ভারতে যে সমস্ত মন্দিরগুলি নির্মিত হয় সেগুলি সবই দেখতে রথের আকারে এবং এটি ভারতবর্ষে প্রথমবার এই সময় পরিলক্ষিত হয় পল্লবরাজ দ্বিতীয় নরসিংহ বর্মনের সময় কাঞ্চির বিখ্যাত কৈলাসনাথ মন্দিরটি নির্মিত হয় কাঞ্চির বিখ্যাত কৈলাসনাথ মন্দির তাহলে দ্বিতীয় নরসিংহ বর্মনের সময় তৈরি হয় এছাড়াও যুগে মন্দির ঐরাবত মন্দির এবং মহাবলীপুরমে মুক্তেশ্বর মন্দির খুবই গুরুত্বপূর্ণ স্থাপত্য শিল্পে রাষ্ট্রকূট বংশের রাজারাও উল্লেখযোগ্য কাজ করে গেছেন যেমন রাষ্ট্রকূট বংশের প্রথম কৃষ্ণ এর সময় তৈরি হয় ইলোরার বিখ্যাত কৈলাসনাথ মন্দির কাঞ্চির কৈলাসনাথ মন্দির হয় দ্বিতীয় নরসিংহ বর্মনের সময় ইনি পল্লব রাজা ছিলেন এবং ইলোরার কৈলাসনাথ মন্দির তৈরি হয় প্রথম কৃষ্ণের সময় এবং এই প্রথম কৃষ্ণ ছিলেন রাষ্ট্রকূট বংশের রাজা চালুক্যরাজ মঙ্গলেশ এই সময় বাতাপীর বিষ্ণু মন্দির তৈরি করেন বাতাপীর বিষ্ণু মন্দির চালুক্যরাজ মঙ্গলেশের সময় তৈরি হয় চালুক্যরাজিত্য নির্মাণ করেন সঙ্গমেশ্বর মন্দির দ্বিতীয় বিক্রমাদিত্য তৈরি করেন বিরুপাক্ষ মন্দির এই সবগুলি চালুক্য শিল্প নিদর্শন দাক্ষিণাত্যে যখন চোল রাজারা রাজত্ব করতে শুরু করে সেই সময় পাহাড় কেটে মন্দির নির্মাণের পরিবর্তে নতুন এক ধরনের শিল্পরীতি বা স্থাপত্য সৃষ্টি হয় অর্থাৎ অর্থাৎ এইবার পাহাড় কাটার পরিবর্তে স্বাধীনভাবে একটি অট্টালিকার মাধ্যমে পাথর ইত্যাদি দিয়ে মন্দির নির্মাণ শুরু হয় যার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে রাজরাজের বা প্রথম রাজরাজের নির্মিত রাজরাজেশ্বরের মন্দির রাজরাজেশ্বরের মন্দির নির্মাণ করেন প্রথম রাজরাজ চোলদের দেশ স্থাপত্য রীতির আরো একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে গোপুরম অর্থাৎ মন্দিরগুলোর সামনে একটি তোরণ নির্মিত হতো যেগুলিকে বলা হয় গোপুরম এইগুলি নির্মিত হয় চোল বংশের রাজত্বকালে উড়িষ্যা রাজ্যের গঙ্গা রাজারা এই সময় স্থাপত্যের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছেন উড়িষ্যা রাজ্যে রাজত্ব করতো এই গঙ্গা বংশীয় রাজারা তাদের আমলে নির্মিত হয় ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির তাহলে ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির নির্মিত হয় গঙ্গা বংশীয় রাজাদের সময় গঙ্গা বংশের একজন রাজা যার নাম অনন্ত বর্মন গঙ্গা যিনি নির্মাণ করেন পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দির পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দির তাহলে নির্মাণ করেন অনন্ত বর্মন গঙ্গা গঙ্গা বংশের আরও একজন গুরুত্বপূর্ণ রাজা হচ্ছে নরসিংহদেব প্রথম বা প্রথম নরসিংহদেব এই প্রথম নরসিংহদেব আর এই প্রথম নরসিংহদেব স্থাপন করেন কোনারকের বিখ্যাত সূর্য মন্দির কোনারকের সূর্য মন্দির এটিরই আর এক নাম ব্ল্যাক ব্ল্যাক প্যাগোডা তাহলে এই ব্ল্যাক প্যাগোডা বা কোনারকের সূর্য মন্দির সেটা নির্মাণ করে নরসিংহদের প্রথম এই সময় বুন্দেলখণ্ডে রাজত্ব করতো চান্ডেল বংশীয় রাজারা আর এই চান্ডেল বংশীয় রাজারা অর্থাৎ বুন্দেলখণ্ডের চান্ডেল বংশীয় রাজারা নির্মাণ করেন খাজুরাহ মন্দির বিখ্যাত খাজুরাহ মন্দির নির্মিত হয় এই চান্ডেল রাজাদের রাজত্বকালে এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু এই সম্পর্কে যতটা তথ্য দেওয়া সম্ভব আমি এই ভিডিওর মাধ্যমে দিয়েছি আশা করছি এগুলি আপনাদের পরীক্ষার ক্ষেত্রে সুবিধা হবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং যদি আপনারা নতুন হন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ